সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ডাটা দিয়ে চিংড়ি মাছ। আজকে তরকারি আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করেছি, খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে 2 আটি ডাটা নিয়েছি। ডাটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এরকম 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে ডাটাগুলো কেটেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে ডাটাগুলো কেটে নিতে পারেন। তারপর ডাটাগুলোকে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু। এখানে আমি মাঝারি সাইজে 2টা আলু একটু বড় করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে দেখুন। আর লাগবে চিংড়ি মাছ। আমি এখানে একটু বড় সাইজে চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনি চাইলে ছোট চিংড়ি মাছ দিয়ে এ তরকারিটা রান্না করতে পারবেন। চিংড়ি মাছগুলোকে কী করে রক ফেলে পরিষ্কার করে কাটতে হয় তা একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি তারা এক নজর দেখে নিতে পারবেন। এখানে আনুমানিক 300 থেকে 350 গ্রাম চিংড়ি মাছ আছে। রান্নার জন্য চুলে একটি হাঁড়িতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার তেলের মাঝে কয়েক সেকেন্ডের জন্য হলুদ আর মরিচটাকে সামান্য একটু কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। হলুদ আর মরিচটা সামান্য একটু তেলে এইভাবে কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এবার চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে এই মশলার মাঝে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। শুধু চিংড়ি মাছে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণই এই পর্যায়ে ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে এভাবে তেলের মাঝে একটু ভেজে নিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু পানি ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে আবারও নেড়ে মিশিয়ে নিব। এবার অন্যান্য মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু শুকে তেলটুকুরে ভেসে আসার আগ পর্যন্ত চুলা আঁচটা কিন্তু মাঝারি থাকবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা শুকে তেলটুকুরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলবো, কারণ চিংড়ি মাছ যদি বেশি রান্না হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। যতটুকু সম্ভব মশলাটা ছাড়িয়ে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে যে মশলাটা রয়ে গেল এই মশলার মাঝে আমি ডাটা আর আলুগুলো দিয়ে দিব। ডাটা আর আলুগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে এই মশলার মাঝে ডাটা এবং আলুগুলোকে কষিয়ে নিব। তার আগে এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চিংড়ি মাছটা কষানোর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে শুধু ডাটা আর আলুর জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণই ব্যবহার করতে হবে। চুলা আঁচটা মাঝারি রেখে আমি ডাটাগুলোকে কষিয়ে নিব। দেখুন ডাটাগুলো কষাতে কষাতে এর মাছ থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে, ডাটা থেকে এই পানিটুকু বের হয়েছে। এবার খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটুকু বের হয়েছে সেই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে। খুব ভালো করে ডাটাটাকে আমি কষিয়ে নিয়েছি। যত ভালো করে সবজিটা কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবার তরকারির জন্য আমি পানি ব্যবহার করব। এখানে আমি 2 থেকে 2.5 কাপ পানি দিয়ে দিব। এই পানিতে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে। ডাটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে ব্যবহার করবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। ডাটাগুলোকে 80% সেদ্ধ করে এর মাঝে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। ডাটাগুলো আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মাঝে দিয়ে দিব। আমি আবারও বলছি চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখার জন্য, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে না, খেতে অনেক ভালো লাগবে।
আর যদি প্রথম থেকে একই সাথে রান্না করতাম তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেত, খেতে ভালো লাগতো না। সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে আবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে, আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে চেক করে নেবেন আলু এবং ডাটাটা সেদ্ধ হয়েছে কি না। আমি একটু চেক করে নিচ্ছি, আলু এবং ডাটা খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। আবারও আমি ঢেকে দিব চুলা আঁচটা একেবারে কমিয়ে 2 মিনিটের জন্য, ধনে পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে, আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন, আর অনেক বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সামান্য ঝোল হলেই খেতে অনেক ভালো লাগে এই তরকারিটা। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ডাটা দিয়ে চিংড়ি মাছ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।